আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি শাহানা বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার ব্লগে শেয়ার করছি বিফ বারবিকিউ। আপনারা খুব সহজভাবে বাসায় কীভাবে তৈরি করতে পারবেন আজকে আমার ব্লগে সেটাই শেয়ার করছি। আশা করছি অনেকের কাছে ভালো লাগবে। এখানে আমি গরু মাংস নিয়েছি, ছোটো ছোটো করে পিচ করে নিয়েছি, আর স্টিক নিয়েছি, আর হচ্ছে মশলা নিয়েছি। আমি প্যাকেট মশলা দিয়ে বারবিকিউটা তৈরি করব। আর সেই সাথে নিয়েছি আমি পেঁয়াজ রসুন পেস্ট আর হচ্ছে আদা পেস্ট। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব, এক চামচ করে আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি বারবিকিউ মশলাটা দিয়ে দিলাম। বারবিকিউ প্যাকেট মশলাটা হলে আপনার জন্য খুবই সুবিধার মনে হবে। আপনি যদি বাসায় ঝটপট তৈরি করতে চান, তাহলে আপনার নিজস্ব যে মশলাগুলি ফ্লেভারের জন্য খুঁজে খুঁজে দিতে হবে না। আপনি শুধু প্যাকেট মশলাটা রাখলেই একটি প্যাকেট দিয়ে আপনি ইচ্ছে করলে 8 থেকে 10 দিন পর্যন্ত বারবিকিউ আপনি করে বাসায় খেতে পারবেন। আজকে গ্যাসের চুলায় আমি করে নিচ্ছি। অনেকেরই কিন্তু বারবিকিউ চুলা নেই। বারবিকিউ চুলা ছাড়াও বারবিকিউ আপনি গ্যাসের চুলায় করে খেতে পারবেন, হয়তো বা একটু ফ্লেভারটা অন্যরকম হতে পারে। আজকে আমি ঘি আর তেলের ভেজে দেখাবো যে খুব সহজভাবে কীভাবে বারবিকিউ তৈরি করতে পারেন। বাচ্চারা, অনেক বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে, যেসব বাচ্চারা পছন্দ করে তাদের জন্য এই সহজ পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আমার ছেলে অনেক পছন্দ করে, আর কয়লা বারবিকিউ চুলা আছে, তারপরেও কিন্তু আমি চুলাটা দৌড়াতে অনেকটা সময় লাগে, বা বাহিরে কোনো পার্টিতে ঠিক আছে এটা, কিন্তু হঠাৎ করে আসলে এভাবে করা যায় না, আমার কাছে ঝামেলার মনে হয়। সেজন্য আমি সবসময় গ্যাসের চুলায় চিকেন বারবিকিউ বা বিফ বারবিকিউটা করে থাকি। প্যাকেট আমি রেখে দিই, রেখে দিলে অনেক দিন পর্যন্তই কিন্তু আমি করে নিতে পারি। 8 থেকে 10 দিন পর্যন্ত আমি একটি প্যাকেট দিয়ে বারবিকিউ তৈরি করতে পারি। শুধু ফ্লেভারের জন্য জাস্ট দিয়ে থাকি, আর স্বাদ মতো এখানে লবণ দিই আর আদা পেঁয়াজ রসুন দিয়ে দিই, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেকটাই ভালো আসে, খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। এখন স্টিকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে 3টি স্টিক নিয়েছি, 3টি স্টিকের মধ্যে দিয়ে দিব। আপনার চাইলে আছে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন, তো আমি তাওয়ার মধ্যে ভেজে নেব। সেজন্য আসলে আমি অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর করে কিন্তু ভাজা যাবে। গ্যাসের চুলে একটি তাওয়া বসিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। আমি অর্ধেক বাটার দেবো, অর্ধেক তেল দেবো, মানে সম পরিমাণ আমি তাওয়ার মধ্যে দিয়ে তারপর বিফ বারবিকিউটি আমি ভেজে নিব। আর অবশ্যই একেবারে স্লো আছে ভেজে নেবেন, এইটা সময় নিয়ে, যত সময় নিয়ে ভেজে নেবেন তত ফ্লেভারটা ভালো বের হবে, যেহেতু গরু মাংস হতে কিন্তু একটু সময় বেশি লাগে। আপনি যদি অল্প আছে ভেজে নেন, খুব সুন্দর করে ভিতর অংশ খুব সুন্দর হয়ে যাবে, আর উপরেও কালারটা খুব সুন্দর আসবে, আর জালটা কিন্তু একেবারেই বাড়ানো যাবে না। প্রথম অবস্থায় আপনি তাওয়াটা বা তেলটা ঘিটা গরম করে নিতে পারেন খুব ভালো করে, তারপর উল্টিয়ে পাল্টিয়ে 5 মিনিট পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিলে খুব সুন্দর সব সাইডেই হয়ে যাবে, আবার ভিতর অংশেও কিন্তু হয়ে যাবে, সম্পূর্ণ ফ্লেভারও ভিতরে ঢুকবে, স্বাদ গন্ধ লবণ সব কিছু মশলাটা ভিতর অংশে ঢুকবে। যদি স্লো আছে আপনি এটাকে ভেজে নেন। অবশ্যই একটু সময় নিয়ে কাজ করলে আপনি চুলায় কিন্তু বারবিকিউ করে খেতে পারবেন, আর খাবার টেস্টটা তখন কিন্তু অসম্ভব মজার লাগে। আর আপনি যদি তাড়াহুড়া করতে চান, তাহলে উপরে অংশে মনে হবে যে হয়ে গিয়েছে, কিন্তু ভিতরে অংশে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। এটাকে আমি 20 মিনিট পর্যন্ত চুলা এইভাবে রেখেছিলাম। মাঝে মাঝে আমি মাঝারে আছে ভেজেছি, আবার মাঝে মাঝে একেবারে স্লো করে দিয়েছি। কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। আমি আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, আর আমি একটু চেক করে দেখলাম ভিতরাংশ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।